मंगल को कुछ नहीं देंगे। ये क्या महाकाल, ओहे नंदलाल, 100 दिन का काम का रुपया नहीं देंगे क्या बाबूलाल, क्या नंदलाल, एलआईसी को बेच दिया अदानी के लिए, कीमत कौन देगा बोलिए नंदलाल, स्टेट बैंक को बेच दिया कीमत कौन देगा बोलिए नंदलाल, बिना पैसा का मुख्याल 1159 रुपया का गैस का प्राइस, अभी चूल्हा जलाने पड़ेगा। मैं तो सोचा था इधर में एक चूल्हा लेके आऊंगा, लेकिन आग लग जाएगा एसी का डर में हम नहीं लगाया, लेकिन हम ये सब कर सकता है, अगर जरूरत पड़े तो दिल्ली से जाके चूल्हा बनाएगा। किच्छु करे ना, 52 কোটি টাকা একটা বিজেপি পার্টির ওভারড্রাফট বাংলায় কি করে হয়, একটা পার্টি কি করে ওভারড্রাফট পায়, আমি আইন ভালো জানি না, আমার পরে কল্যাণ বলবে, কল্যাণ বলতে পারে। নিজেরা সব কিছু বিকিয়ে বসে আছে আর ব্যাংকটা মানুষের টাকায় তৈরি, যেন ভাবছে নিজেদের টাকা, জমিদারি চল রহা হ্যায়, বিজেপি ইজ বিহেভিং জাস্ট লাইক এ ফিউডাল ল্যান্ডলর্ড। अगर बीजेपी के खिलाफ में कोई कुछ बोलता है उसको जेल में फेंक देता है, बीजेपी के खिलाफ में कुछ बोलते हैं तो उसको हाउस से निकाल देता है, अगर बीजेपी के खिलाफ में कोई बोलते हैं ईडी को भेज देता है, सीबीआई को भेज देता है। कितना ऑनेस्ट पार्टी भाई, क्या ऑनेस्ट पार्टी है, आज खाली हिंदुस्तान ने आए, आज बाहर का बीबीसी भी बोल रहा है, इंटरनेशनल प्रेस भी बोल रहा है, हम देश का साथ में है, हम देश का खिलाफ में कोई बात नहीं सुनने चाहते हैं। लेकिन आप इंडिविजुअल, आप लोगों ने जो पार्टी बनाया, हम 2 दफे बाहर गया था तो क्या किया, 5 आदमी को डॉलर देके खड़ा कर दिया हमको ब्लैक फ्लैग दिखाने के लिए, और बोलता है बंगाल में जेनोसाइड हुआ है। जेनोसाइड का मतलब समझते है, वो गोधरा में हुआ था, वो बिल्किस का उधर में हुआ था, वो एनआरसी का बारे में हुआ था, वो क्या का बारे में हुआ था, वो दिल्ली में जो मूवमेंट हुआ उसका बारे में हुआ था। कितने एनकाउंटर में मरते हैं, हमारा कोऑर्डिनेशन कमेटी 2-4 केस भेज के सबको बोलता है तृणमूल चोर है, वो काम है कोऑर्डिनेशन कमेटी को, जो चिरकुट भेज के नौकरी देते थे, फाइल नहीं है। हमने कहा था बदल चाहिए, बदला चाहिए ना, ताई रवींद्र संगीत और नजरुल गीति बाजी चिलम, और सेई जन्य प्रतिदिन बोलते पेंडाउन करब, काजे आसबो ना, जाने ना एगुलो जनगण के टाका, तुम्हरा अमी सबार कथा बोलछी ना, जे कटा लोक ये काजटा करछे कयेकटा हाथे गोना, जनगणेर सोना निये पेंडाउन करबे, साइलेंस प्लीज, निजेदेर भालोर जोन्नो साइलेंस थाकुन। आगे 1 तारीखे माइनेटा 30 तारीखे पेतेन ना, आजके 1 तारीखे पेंशनो पान, 2 ঘন্টায় চাকরি ছাটাই, আমরা যাতে চাকরি দিতে না পারি, আমরা অনেক চাকরি রেডি করে রেখেছিলাম, কখনো বলছে 2000 লোকের চাকরি ছাটাই, কখনো বলছে 5000-এর ছাটাই, কখনো বলছে 2 ঘন্টার মধ্যে তুমি সিবিআই অফিসে যাও, 2 ঘন্টার মধ্যে টাকা ফেরত দাও। তো আমাদের আমলে কোঅর্ডিনেশন কমিটির যারা চিরকুটধারী পার্টি, শুধু গণশক্তিতে ধরুন না কতজন আছে, তার বউরা প্রত্যেককে চিরকুটে চাকরি পেয়েছে,
তাহলে সে চিরকুটে চাকরি পেয়ে যদি সে 55,000-60,000 টাকা পেনশন পায় তাহলে আমাদের পরীক্ষা হয়েছে একটা দুটো কাজ করতে গেলে নিচে অনেক অফিসার আছে এখনো সিপিএম এর বসে আছে আমি তো একটা কেউ তাড়াইনি এরা হচ্ছে কর্মনিশা কর্ম পুরো কর্মনিশা কর্ম কর্মনাশা সর্বনাশা বিজেপি আর সিপিএম মনে রাখবেন বাম আর রাম রাম মানে রাম আমি রাম চন্দ্রকে বলছি না ওটা বলতে গেলে আমি রাম সীতা নিয়ে বলতাম বাম আর রাম এক হয়ে বলছে আমরা সব কাগজ পেয়ে যাই যাবে না কেন কটা সাংবাদিক ওখানে বসে আছে আর কটা বিজেপি আর সিপিএম এর লোক কোঅর্ডিনেশন কমিটির সাথে মিলে আছে তারাই তো কাগজগুলো সরায় আর তাদের আমলে আপনি একটা কাগজ খুঁজে পাবেন না আমি সব ডিপার্টমেন্টকে ইনস্ট্রাকশন দিয়েছি সব ফাইল খুঁজে বের করুন খুঁজতে খুঁজতে দেখছেন তো কত বেরোচ্ছে ওই কাগজটা কোথায় শশী কালকে এনেছিল কালকে দেখিয়েছিল শশী যে কটা গিয়ে বসে আছে পেন্ডাউন না পিন্ডাউন দেখো দেখো নামের লিস্টগুলো এ সব কটা ম্যাক্সিমাম চিরকুট চিরকুট আরো দেখাও সব নামগুলো সব দেখাও বসে আছে যেগুলো তিন পাতা নাম আছে যেগুলো বসেছিল টাকা নিচ্ছে পেনশন নিচ্ছে আরো চাই বলুন তো আপনারা আমাকে ইন্ডিয়া টুডে ইংলিশ চ্যানেলে যে সাংবাদিক কাজ করেন টাইমস নাও ইংলিশ চ্যানেলে যে সাংবাদিক কাজ করেন বাংলা ইন্ডিয়া টুডে কি তাই মাইনে পান পান কি ন্যাশনালের সাথে স্টেটের একটা ডিফারেন্স আছে স্টেটের সাথে আবার ডিস্ট্রিক্টের একটা ডিফারেন্স আছে তুমি করতে গেছো সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিস যাও সেন্ট্রাল গভর্নমেন্ট রুলস অনুযায়ী কাজ হবে 35,000 টাকা তোমাদের দিয়ে দেয়নি আমাদের এটা অপশন আমরা স্টেট গভর্নমেন্ট 106% দিয়ে দিয়েছি এত ক্রাইসিস থাকা সত্ত্বেও যেটা আমাদের দেওয়ার কথা নয় আর দুই সিক্স পে কমিশন করে সব এরিয়ারের টাকা আমরা দিয়েছি সিক্স পে কমিশন আমাদের যেটা বলেছিল আর কি চাই বাবু বিজেপিকে পোস্টাল ব্যালট দিলেই বিজেপি তোমাকে পাইয়ে দেবে ত্রিপুরায় বলেছিল না দেবে 10,000 টিচারের চাকরি গেছে বিজেপি একজনকেও দিতে পারেনি মধ্যপ্রদেশে পেরেছে উত্তরপ্রদেশে পেরেছে এখানে তো রোজ রোজ কারো না কারো বাড়িতে ইডি আর সিবিআই ঢোকাচ্ছ যেন বিজেপির কোলের ছেলে দোলাও 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 আমার হৃদয় জিজ্ঞেস করুন ভ্যাপম কেসে মধ্যপ্রদেশে কেলেঙ্কারির আজ পর্যন্ত কোনো বিচার হলো না বড় স্ক্যাম 50 জনের ওপর লোক যারা ইনভেস্টিগেশন করতে গেছে তাদের মার্ডার করে দেওয়া হয়েছে আজ যদি এই জিনিস বেঙ্গলে হতো তাহলে কি করতেন লাঠি গুলি বোমা নিয়ে বদনাম করে বেড়াতেন কিছুই হলো না একটা চকলেট বোম ফাটছে তো এনআইএকে পাঠিয়ে দিচ্ছে বাংলায় একটা বিড়ি ফুকে একটা আগুন লাগছে তো ন্যাশনাল কমিশন অন উইমেনকে পাঠিয়ে দিচ্ছে ট্রাইবাল কমিশনকে পাঠিয়ে দিচ্ছে কত কমিশনে কমিশনে ভর্তি ওদের পাঠাতে যা খরচ হয় আর কি একটা করে কাগজ তৈরি করে রেখে দিচ্ছে আরে অনেক কাগজ তো তৈরি করেছো বাবা কি করবে তুমি আমাদের ক্যাচু কলা করবে বাংলার লোকেরা মাথা নত করতে জানে না আমরা লড়াই করে এখানে দাঁড়িয়ে আপনাদের দয়ায় নয়
বিজেপির মস্তানদের দয়ায় নয়, মানুষের দয়ায়। মানুষ আমার পাহারাদার, মানুষ আমাদের নেতা, মানুষই আমাদের ত্রাতা। আমি বিজেপিকে ড্যাম কেয়ার, ডোন্ট কেয়ার করি। যেহেতু বলছি সব অপোজিশন পার্টি জোট বাঁধো, বলছে অল আর করাপ্টেড এগেনস্ট অফ নন্দলালা। আচ্ছা আপনারা বলুন, বিজেপি কি ভোলে ভালা? ভাই সব অপোজিশন পার্টি এক হলে অল আর করাপ্টেড, তুমি তাহলে কি করাপ্টেডের অপোজিশন মিনিং বলো? কার কি জানা আছে ভাবো। আরে ও তো সাধু নেই তো আমি সাধু কেন বলবো। অল আর করাপ্টেড বাট দে ডু নট নো দে আর ডিসরাপ্টেড পিপল, দে ফিনিশ দ্য কান্ট্রি। আজকে গণতন্ত্রের কথা বলার অধিকার নেই, কথা বললেই কাল জেলে। কাল দেবে জেলে, রাজনৈতিক নেতাদের দেবে জেলে, সাংবাদিকদের দেবে ফেলে। গুন্ডাদের দেখলে দেবে ফুলে ফলে ভরে। আরে বিজেপি করলে ওয়াশিং মেশিনে সব কালো ধুয়ে যাবে জলে। এই তো চলছে দেশে, সব পার্টি চোর, ওরা একমাত্র সাধু। সাধু বলতেও ভালো লাগে না, সাধুদের আমরা সম্মান করি। আমি তাই বলি, হাম আভি ভি কহেঙ্গে আপকা জিতনা মর্জি আপ কহ লো, আপ কহ দো। হাম লোগো আন্দোলন আতা হ্যায়, আন্দোলন মেই হাম লোগো জন্ম হুয়া হ্যায়, আর বহুত দিন লড়কে মার খাতে খাতে এ জায়গা মে হাম লোগো নে আ চুকা হ্যায়। আগর আপ ডর কে চমকা কে ধমকা কে আগর আপ সোচে কি অল পার্টি কো দেশ সে নিকাল দে, তো আপকো সমঝনা হ্যায় আনে ওয়ালা দিন কা লড়াই এক নন্দলাল কা ভার্সেস পুরা দেশ কা জনতা কা হোগা। অল দেশ কা জনতা শুড বি ইউনাইটেড অ্যান্ড অল অপোজিশন পার্টি শুড বি ইউনাইটেড অ্যান্ড আই ট্রাস্ট, আই বিলিভ দেয়ার ইজ এ ডিস্টিনি অ্যান্ড দেয়ার ইজ এ ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্ড দ্যাট ইউ হ্যাভ টু গো, ইউ হ্যাভ টু গো, ইউ হ্যাভ টু গো। ইউ আর নট অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, অল ফর দ্য পিপুল। ইউ আর ফর দ্য অপোজিশন, ইউ আর অফ দ্য এজেন্সিস, ইউ আর বাই দ্য এজেন্সিস, ইউ আর ফর দ্য এজেন্সিস। অ্যান্ড কনস্টিটিউশন ইউ ওয়ান্ট টু ডিমোলিশ, ইউ ওয়ান্ট টু বুলডোজ। ইফ ইউ বুলডোজ আওয়ার ফেস, ইফ ইউ বুলডোজ আওয়ার মাউথ, ইফ ইউ বুলডোজ আওয়ার ডেমোক্রেটিক রাইটস, ইফ ইউ বুলডোজ এভরি উইমেন, চাইল্ড, অল দ্য ট্রাইবেল, অল শিডিউল কাস্টস, অল দ্য মাইনরিটিস, অল দ্য জেনারেল পিপুল, উই উইল নট কিপ কোয়াইট। উই আর রেডি টু গিভ ইউ দ্য রিপিটিং রিপ্লাই। অ্যাপ্লাই ইউর ল, উই উইল অ্যাপ্লাই সিটিজেন্স ল, বিকজ আওয়ার ল উই উইল অ্যাবাইড বাই আওয়ার রেসপেক্টেড কনস্টিটিউশন অ্যান্ড দিস ইজ আওয়ার ল। সো ডোন্ট শো মি দ্যাট দিস ইজ ইউর প্রেরোগেটিভ অর দিস ইজ হোয়াট এভার ইউ আর থিঙ্কিং দ্যাট ইজ দ্য লাস্ট ওয়ার্ড। নো, ইন আওয়ার ডেমোক্রেটিক কান্ট্রি পাবলিক ইজ দ্য লাস্ট ওয়ার্ড, জনগণ ইজ দ্য লাস্ট ওয়ার্ড, জনতা ইজ দ্য লাস্ট ওয়ার্ড। মানুষ হচ্ছে শেষ কথা বলবে, আপনারা নয়। ভয় পেয়ে গেছেন তাই যা ইচ্ছে তাই বলছেন। প্রতিদিন ওদের কথা শুধুমাত্র টিভিতে শুনতে হবে, আর কারোর কথা বলতে দেবে না। সব চ্যানেলকে ফোন করে বলে দেয়, তুমি যদি বিরোধিতা করো তোমার বাড়িতে কালকে ইডি পাঠাবো, তোমার বাড়িতে কালকে সিবিআই পাঠাবো, আর তা না হলে তোমার টিভিতে বর্ষা হবে, মানে ঝিরি 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 ঝড়ো ঝড়ো ঝড়িষে বাড়ি ধারা এই হবে। এই তো চলছে এই অবস্থা। আমি মনে করি আমি অপোজিশন পার্টিগুলোকেও যেমন বলছি, যারা
सिविक सोसाइटी ऑल द रिलिजियस लीडर जरा हमारे कन्स्टिट्यूशन के भालोबाशेन सबाई एक हुए चलते चान खेलोवाड़ होक स्पोर्ट्समैन होक नाट्यकार होक पेंटर होक शिल्पी होक चलचित्र शिल्पी होक कर्मचारी होक ड्राइवर होक रिक्शावाला होक गाड़ीवाला होक फुचकावाला होक कृषिजीवी होक खेत मजदूर होक बाग चाषी होक छात्र छात्रीरा होक छात्र युव होक सबाई मिले जोट बाँधुन सबाई मिले जोट बाँधुन। नेताजी सुभाष चंद्र बोस के तो अपनारा सबाई भालोबाशेन आमराओ भालोबाशी। देश के स्वाधीन करबार जन्नो तिनी एकटा स्लोगान दिएछिलेन चलो दिल्ली चलो। आज के जदि एई जुलूम अत्याचार ना कमे और मानुष जदि ना तादेर अधिकार पाए फेरत ताले मने राखबेन चलो दिल्ली चलो और एक दफे होगा। स्वाधीनतार 75 बचर बयसे पूर्ति उपलक्षे आमरा नेताजी छवि हाते निये गांधीजी छवि हाते निये अम्बेदकर छवि हाते निये मौलाना छवि हाते निये रवींद्र नजरुल विवेकानंद छवि हाते निये लाल बाल पाल छवि हाते निये आमरा सरोजिनी नायडू छवि हाते निये आमार प्रीतिलता वाद्दार थेके शुरू करे पद्मजा नायडू थेके शुरू करे सरोजिनी नायडू थेके शुरू करे सबार छवि हाते निये आमराओ दिल्ली जेते पारी। चलो दिल्ली की ट्रेन देवे ना भाड़ा दिए ट्रेन नेब भिक्षे करे भाड़ा करे ट्रेने जाब और तुम्हें जदि आमादेर रिजार्भेशन ना दाओ ताले बीजेपी के जेदिन देवे तारपरेर दिन मने रेखो ये प्रश्न किन्तु मानुष करबे आमरा आगे थेकेई करब। ताले आजके पर्यन्त आमरा अपेक्षा करलाम आमरा भेबेछिलाम भद्रता करे केंद्रीय सरकार आमादेर साथे जोगाजोग करे अंतत बोलबेन जे 100 दिनेर काजे टाका ना दिए आमरा अन्याय करेछि तोमादेर प्राप्य तोमादेर देब। बांगलार योजना बांगलार बाड़ी प्रकल्पे तोमादेर टाका देब तोमादेर प्राप्य 1,15,000 কোটি টাকা তোমাদের দেব তোমাদের প্রাপ্য তোমাদের জিএসটি টাকা সব দেব তোমাদের প্রাপ্য গ্রামীণ রাস্তার প্রাপ্য টাকা তোমাদের আমরা দেব কিছুই নাই। ভোভা টিভি গুলোকে বলছে দেখাবেন না যাতে লোকে জানতে না পারে। আরে আজকের দিনটা অন্যরকম আপনি দেখাবেন না তো কি হয়েছে টুইটার আছে फेस टाइम आछे यूट्यूब आछे डिजिटल आछे जे देखाबेन ना से ठकबेन और मानुषेर काछे तादेर दायबद्धता तारा पालन करते पारबेन ना। आमी चाई आज के आमी स्टूडेंटदेर काछ थेके सुनते चाई किन्तु जेहेतु आमार प्रेस मीडियार भाईरा सकाल थेके अपेक्षा करछेन और आज के आमी आरेकटा अनुरोध करब सबाइके रामनवमीर मिचिल मीटिंग जाराई करुन सबाई मिले करुन आमार कोनो आपत्ति नहीं शांतिते करुन दांगा लागाबेन ना। रमजान मास चलछे रोजार मास चलछे दरकार होले मुस्लिम इलाकाटाके अवॉइड करुन पाए पा लागिए झगड़ा करबेन ना कारण बीजेपी नेतादेर कथा आमी शुनेछि तारा नाकि छोरा निये बेरोबे हातुड़ी कास्ते छोड़ा तरोवाल जा जा आछे सब किछु निये आमी बोली सब किछु निये तुमी बेरो भाई किन्तु कारो माथाय कोपटा दिओ ना कारण कोप दिले किन्तु कोपेर रेहाई हय ना। क्रिमिनल अफेंस इज क्रिमिनल अफेंस आमी राजनीतिर नामे क्रिमिनल अफेंस करते पारी ना एटा आमार अपराध। भालोभावे करो पालन करो एसो आमरा सब उत्सव सुंदरभावे पालन करी। आमी एटुकु बोले आमी कल्याण के अनुरोध करब सुब्रत बक्सी नाम अनाउंस करुक कल्याण आमादे पार्लामेंटे पार्लामेंटे चीफ हुईप ओरा कतबार ये इस्यूगुलो के तुले और एत फाइट कर रोज धर्ना कर सुदीप दा एखाने आछे सत्त्वेओ किच्छु करेनी कल्याण एकटु शर्टे 10 मिनट बोलो आज आमी बाच्चादेर माइक छाड़ब।
হ্যালো গতকাল থেকে টানা 30 ঘন্টার ধর্ণা চলছে এবং ধর্ণা বন্ধ থেকে আজকে গতকালের মতন ফের একাধিক ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শালানের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে 30 ঘন্টার ধর্ণা এবং আজকে দ্বিতীয় দিনেও একাধিক ইস্যুতে সরব হলেন তিনি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে আমাদের লোকসভার দলীয় মুখ্য উপদেষ্টা যিনি আছেন মুখ্য সচেতক সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলবো দু চার কথা বলার জন্য নমস্কার মঞ্চে উপস্থিত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী সুব্রত বক্সী উপস্থিত লোকসভা দলের আমাদের নেতা সাংসদ শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় সমস্ত মন্ত্রীগণ যারা এখানে রয়েছেন সমস্ত সাংসদবৃন্দ বিধায়কবৃন্দ ছাত্র এবং সমস্ত স্তরের নেতারা আমি আজকে এই দুদিনের ধর্ণা মঞ্চ চলছে 100 দিনের কাজের নিয়ে কাজ বকেয়া নিয়ে গত বছর থেকে আমরা অন্তত 10 থেকে 12 বার আমরা পার্লামেন্টের মধ্যে আমরা আমাদের বক্তব্য রেখেছি আমরা আমাদের আন্দোলন করেছি এমনকি সুদীপদার নেতৃত্বে মন্ত্রী গিরিরাজ সিং এর সঙ্গেও আমরা দেখা করেছিলাম আমাদের তখন বলা হয়েছিল যে যে টিম যাচ্ছে সেই টিমের যা উত্তর দেবেন কোশ্চেন হবে সে উত্তর দেবেন উত্তর এসে গেলেই আমরা টাকা রিলিজ করে দেবো আজকে নয় এটা প্রায় গত বছরের ঘটনা তারপর প্রদীপদা আমাদের মন্ত্রী তার উত্তরও দিয়েছিলেন কিন্তু টাকা আসেনি 100 দিনের টাকা আসেনি অন্যান্য যে প্রকল্পগুলোর কথা মমতাদি বলে গেছেন একটা টাকা আসেনি কারণটা কি কারণটা একটু রাজনৈতিক কারণ দেখাচ্ছে একটা কারণটা হচ্ছে একটা রাজনৈতিক 2021 সালে এই পশ্চিমবাংলায় হেরে যাওয়ার পর বিজেপি যখন ঘর ঢুকে গিয়েছিল এখন তাদের এই সমস্ত নেতাদের এখন কোশ্চেন জবাব দিই করতে হচ্ছে এদের কাজ কি হচ্ছে বিজেপির নেতা যারা রয়েছেন সাংসদ যারা রয়েছেন তাদের কাজ একটাই কাজ কেন্দ্রে যেয়ে বলা পঞ্চায়েতের নির্বাচন আসছে সমস্ত টাকা বন্ধ করতে হবে 2021 আমরা জিততে পারিনি 2023 পঞ্চায়েতে যত টাকা যে সমস্ত কেন্দ্রীয় সরকারের টাকা যায় সেই টাকা বন্ধ করতে হবে একটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জন্য একটা ফাইনান্সিয়াল ব্যারিকেড তৈরি করে দিতে হবে যাতে পশ্চিমবাংলার সরকার যেন কাজ করতে না পারে গত কয়েক বছরের মধ্যে বাংলার উন্নয়নে বাংলায় যেখানে নিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সে রূপশ্রী থেকে আরম্ভ করে কন্যাশ্রী থেকে আরম্ভ করে আর সেটা শুধু সারা ভারতবর্ষের মধ্যে নয় আজ বিশ্বে বন্দিত হয়েছে।